আপনি কি বলতে পারবেন এই শব্দগুলোর সঠিক উচ্চারণ কি দেখুন আমরা মাঝে মধ্যেই কিন্তু বাংলা শব্দের সঠিক বানান এবং উচ্চারণ নিয়ে সমস্যায় পড়ে যাই আজকের ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং অ্যাপসটির সঠিক ব্যবহার শিখে যান তাহলে আমি বিশ্বাস করি আজকের পর থেকে আপনার আর কোনো বাংলা শব্দের বানান এবং উচ্চারণ ভুল হবে না ভিডিওটির শুরুতেই আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাতে চাই আমার আপনার সবার প্রিয় মুখ জনাব সবুজ হাসান স্যারকে কারণ একটি বানান জানতে চাইলে তিনি তার সমাধানের সাথে সাথে এই চমৎকার অ্যাপসটির সাথে আমার পরিচয় করিয়ে দেন সেই সাথে আমি স্যালুট জানাই এই সকল যোদ্ধাদের যাদের জন্যই আজ আমরা বাংলা ভাষার সঠিক বানান উচ্চারণ অর্থ উৎস পরিভাষা ইত্যাদি সম্পর্কে জানতে পারছি ভাষার শুদ্ধাচার ছড়িয়ে দিতে এবং মানুষের মধ্যে ভাষা সচেতনতা তৈরিতে তাদের এই মহতি একক উদ্যোগকে স্বাগত জানাই চলুন সঠিক ব্যবহার বিধি জানা যাক প্রথমে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটির নাম বানান আন্দোলন কেমন অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে বানান আন্দোলন এর ওপরে আমি ক্লিক করলাম এখন লক্ষ্য করুন বাম দিকে এই যে দুটি শব্দ দেখতে পাচ্ছেন এই দুটি শব্দ কিভাবে এ অভিধান থেকে সঠিকভাবে আমরা বের করতে পারি সেটি শিখব যদি একবার শিখে যান তাহলে আপনার অভিধানে থাকা যে কোনো শব্দই আপনি খুঁজে বের করতে পারবেন কেমন প্রথমে আমি প্রথম শব্দটি নিচ্ছি তাহলে এই যে দেখুন লক্ষ্য করেন এখানে লেখা আছে শব্দ খুঁজুন এর ওপর আমি ক্লিক করব। প্রথম শব্দটি আমি লিখছি লক্ষ্য করুন এখানে অনেকগুলো শব্দ নিচে অলরেডি চলে এসেছে আমার এই শব্দটি দরকার তাই আমি এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর লক্ষ্য করুন এর অর্থ অলরেডি আপনাকে দিয়ে দিয়েছে আর সঠিক বানানটি তো অবশ্যই এখানে চলে আসবে যদি আপনি ভুল বানান লেখেন তাহলে তারা আপনাকে মেসেজ দিবে যে এই শব্দটি অভিধানে খুঁজে পাওয়া যায়নি কেমন এখন আমরা জানব এই শব্দটির সঠিক উচ্চারণ কি যুগ্ম না যুগ্ম তাই না তাহলে কি করবো লক্ষ্য করুন এখানে উচ্চারণ আছে এর আমরা ক্লিক করব। ক্লিক করলে এর সঠিক উচ্চারণ এখানে চলে আসবে দেখুন আছে যুগ্ম মানে এই সঠিক উচ্চারণ হল যুগ্ম এখন আমরা ব্যাকে যাই ওপরে লক্ষ্য করুন একটি ব্যাক অ্যারো এর উপর আমরা ক্লিক করব এখন আমরা এই শব্দটি মুছে দিব এখন আমাদের আরেকটি যে শব্দ ছিল সেটি আমরা লিখব দেখুন লিখছি এখানে দেখুন মেলার পর এক দুই তিন চার লেখা আছে মানে এই মেলা শব্দটি চার জায়গায় চার রকমভাবে ব্যবহার হয় তাই এখানে চলে এসেছে এখন কোন জায়গায় কিভাবে ব্যবহার হয় এবং তার উচ্চারণ কি হবে এটা আমাদেরকে জানতে হবে কেমন তাহলে আমি মেলা একে ক্লিক করি দেখুন এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর এর অর্থ চলে এসেছে এখানে লক্ষ্য করুন ইন ডিটেলে লেখা আছে এটুকু পড়ে নিতে হবে পড়ার পর দেখুন উচ্চারণ লেখা আছে এর উচ্চারণে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে মেলা আমি যদি পরবর্তী ওয়ার্ডগুলোতে যাই যেমন ধরুন তিনে গেলাম তিনে যাবার পর আমি যদি উচ্চারণে যাই দেখুন এখানে লেখা আছে মেলা মানে এই শব্দটির দুটি উচ্চারণ হতে পারে একটি মেলা একটি মেলা শুধু আপনাকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে আপনি কোন শব্দটি ব্যবহার করবেন এভাবে আপনার অভিধানে থাকা যে কোনো শব্দের সঠিক বানান উচ্চারণ ভূতপত্তি, উৎস পরিভাষা সব কিছু জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লার্ন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম